নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত চলে আসি সংবাদ শিরোনামে কোটি টাকার অস্ত্র চলেছে ভারত উদ্বেগ পেতে বাড়ছে শত্রুপক্ষের নেপালের জমি দখল করেছে চীন বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু আমেরিকার সংসদে পাশ হলো বিল আর্থিক অবনতি পাকিস্তানে রক্তগঙ্গা ইকুয়েডরে তীব্র সংঘর্ষ জেলে রোহিঙ্গা নেতাকে গুলি করে খুন চাঞ্চল্য বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে বেটে হয়ে গিয়েছে পশ্চিম ইউরোপে আল্পস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ দায়ী বিশ্ব উষ্ণায়ন চলে আসে বিস্তারিত খবরে তেরো হাজার কোটি টাকার অস্ত্র পেতে চলেছে ভারত উদ্বেগ বাড়ছে শত্রুপক্ষের পড়শি প্রতিবেশী শত্রুদের সর্বদামুখী রয়েছে হামলার জন্য বিন্দুমাত্র ফাঁক পেলেই হামলার জন্য প্রস্তুত তারা এই পরিস্থিতিতে সেনা শক্তিকে আরও বাড়িয়ে তুলতে তৎপর ভারতও সেই কারণে ডিফেন্স ইকুইজিশন কাউন্সিলের পক্ষ থেকে আরও তেরো হাজার কোটি টাকার অস্ত্র কেনার প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে এদিকে পাকিস্তান অন্যদিকে বর্তমান সময়ে চীন আবার আফগানিস্তানে দাপিয়ে বেড়াচ্ছে তালিবানরা এসবের মধ্যে নিজের দেশ এবং দেশবাসীকে সুরক্ষিত রাখার জন্য সেনা ক্ষমতা বাড়াতে চলেছে ভারত কিছুদিন আগে স্পেন থেকে ছাপ্পান্নটি মাঝারি পরিবহন বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দেওয়ার পর ভারত কিনতে চলেছে আরও তেরো হাজার কোটি টাকার শক্তিশালী অস্ত্র সাধারণভাবে সেনাবাহিনীর জন্য হাতিয়ার কেনার সময় কাগজপত্র দেখে প্রয়োজনীয় ছাড়পত্র দেয় ডিফেন্স একুইজিশন কাউন্সিল বা ডিএসসি বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়ে সেনাবাহিনীকে মোট তেরো হাজার একশো কোটি টাকার হাতিয়ার কেনার প্রস্তাবের সম্মতি দেয় প্রতিরক্ষা মন্ত্রকের এই কাউন্সিল সূত্রের খবর এই অস্ত্র কেনার ক্ষেত্রে সাতাশি শতাংশ অর্থাৎ প্রায় এগারো হাজার চারশো কোটি টাকার হাতিয়ার দেশীয় সংস্থাদের থেকেই ক্রয় করা হবে অর্থাৎ এক্ষেত্রে দেশীয় হাতিয়ার নির্মাতা সংস্থাদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এই তালিকায় থাকছে অত্যাধুনিক হেলিকপ্টার থেকে শুরু করে গাইডেড রকেট থাকবে পঁচিশটি এএলএইচ মার্ক থ্রি হেলিকপ্টারও যা স্থল সেনার জন্য পণ্য ও জওয়ানদের দ্রুত ময়দানে পৌঁছে দিতে পারবে বিশেষত একদিকে চীন এবং অন্যদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে এই অস্ত্র সাহায্য করবে নেপালের জমি দখল করেছে চীন বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু গালওয়ান উপত্যকায় আগ্রাসনের কড়া জবাব পেয়েছে চীন এবার আবারও ধাক্কা খেল কমিউনিস্ট দেশটি জমি দখলের অভিযোগে চীনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কাঠমান্ডু বৃহস্পতিবার কাঠমান্ডুতে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে লোকতান্ত্রিক যুব মোর্চা বিক্ষোভকারীদের দাবি সীমান্তবর্তী এলাকায় নেপালের জমি দখল করেছে চীন সেই জমি ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন মোর্চার প্রেসিডেন্ট রামকিশোর সিং তিনি বলেন আমাদের জমি ফিরিয়ে দিক চীন নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করুক তারা স্থানীয়দের দাবি নেপালের হুমলা জেলায় অবৈধভাবে পনেরো থেকে বিশটি বাড়ি বানিয়েছে চীন শুধু তাই নয় ওই এলাকায় স্থানীয় লোকজনদের প্রবেশ করতে দিচ্ছে না চীনা সেনাবাহিনী মনে করা হচ্ছে সেখানে সেনাঘাঁটি তৈরি করছে লাল ফৌজ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির জামানায় বেশ কয়েকবার চীনের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ উঠেছে তবে বরাবর সমস্ত অভিযোগ খণ্ডন করে চীনপন্থী ওলি সরকার পাল্টা ভারতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক লড়াই শুরু করে দেয় ওলি সরকার পাল্লা দিয়ে শুরু হয় নেপাল কমিউনিস্ট পার্টির মধ্যে অভ্যন্তরীণ সংঘাত তারপর নেপালে পালাবাদল হয়ে বর্তমান প্রধানমন্ত্রী পদে বসেছেন নেপালে কংগ্রেসের শের বাহাদুর দেউবা উল্লেখ্য বিগত বছর থেকেই নেপালের বিস্তীর্ণ এলাকার জমি চীনে ফৌজ দখল করে নিয়েছে গত বছর সীমান্ত এলাকায় পরিদর্শন করে তার প্রমাণও পায় নেপালের ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক কিন্তু তারপরও বারবার এই সত্যতা অস্বীকার করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির প্রশাসন এমনকি এই বিষয় নিয়ে খবর প্রকাশ করার জেরে একজন সাংবাদিককে খুনও করা হয়েছে বলে অভিযোগ ফলে সাধারণ মানুষের মধ্যে জমা থাকা অসন্তোষ ক্রমশ বাড়ছে আমেরিকার সংসদে পাশ হল বিল আর্থিক অবনতি পাকিস্তানে আমেরিকায় তালিবান আর তাদের সঙ্গ দেওয়া দেশের সরকারগুলিকে নিষিদ্ধ করার জন্য মঙ্গলবার একটি বিল পেশ করা হয় আর এই বিলের প্রভাব সরাসরি পাকিস্তানের উপর পড়ে বুধবার পাকিস্তানের স্টক তিন শতাংশ হ্রাস পায় পাকিস্তানের মুদ্রা রেকর্ড স্তরে নেমে যায় আমেরিকার ২২ রিপাবলিকান সিনেটের একটি দল তালিবান আর তাদের সমর্থন করা সমস্ত বিদেশি সরকারকে নিষিদ্ধ করার জন্য একটি বিল পেশ করে আফগানিস্তান কাউন্টার টেরোরিজম ওভারসাইট এবং অ্যাকাউন্টেবিলিটি আইনকে আমেরিকার সিনেটের জিম রিশ পেশ করেন উনি বিদেশ বিষয়ক সমিতির সদস্য বিলে বিদেশমন্ত্রীর থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে যেখানে দু এক থেকে দু হাজার কুড়ির মধ্যে তালিবানের সমর্থন দেওয়া নিয়ে পাকিস্তানের ভূমিকা কী কারণে আফগানিস্তান ভাঙল পাশাপাশি পাঞ্চশিরে আফগান প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে তালিবানের হামলায় পাকিস্তানের সমর্থন নিয়ে বিস্তৃত বিবরণ দিতে বলা হয়েছে বিলে সন্ত্রাসবাদের মোকাবিলা তালিবান দ্বারা কবজা করা আমেরিকার উপকরণের বিবরণ আফগানিস্তানে তালিবান আর সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য উপস্থিত অন্য জঙ্গি সংগঠনগুলির উপর নিষেধাজ্ঞা এবং মাদক পদার্থর চোরাচালান ও মানব পাচার রক্ষার জন্য রণনৈতিক সিদ্ধান্ত নেওয়ার দাবি করা হয়েছে এছাড়াও তালিবান সমেত তাদের সমর্থন করা সমস্ত বিদেশি সরকারগুলিকে নিষিদ্ধ করার দাবি করা হয়েছে জিম রেশ এই বিল পেশ করার পর বলেন আমরা আফগানিস্তান থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের আচমকায় প্রত্যাহারের গুরুতর প্রভাবগুলির দিকে নজর রাখব বহু আমেরিকার নাগরিক আর আফগান সহযোগীদের আফগানিস্তানে তালিবানের সংকটের মাঝে ছেড়ে চলে আসা হয়েছে আমরা আমেরিকার বিরুদ্ধে আরও একটি নতুন সন্ত্রাসবাদী বিপদের সম্মুখীন হতে চলেছি অন্যদিকে আফগানি মেয়ে আর মহিলাদের অধিকার হনন করে তালিবানরা রাষ্ট্রসংঘের স্বীকৃতি চাইছে রক্তগঙ্গা ইকুয়েডরে তীব্র সংঘর্ষ জেলে ভয়াবহ গ্যাংওয়ার জেলের ভিতরে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের এক জেলে বন্দীদের মধ্যে তুমুল সংঘর্ষকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল জেল প্রাঙ্গণ ওই সংঘর্ষে অন্তত একশো জনের মৃত্যু হয়েছে আহত আশি জন ইকুয়েডরের ইতিহাসে এই ধরনের সংঘর্ষের ঘটনা নতুন নয় কিন্তু জেলের ভিতরে এতজন বন্দীর মৃত্যুর ঘটনা গোটা বিশ্বেই প্রায় নজিরবিহীন মৃতদের মধ্যে অন্তত পাঁচজনের দেহ ধর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই ইকুয়েডরের প্রেসিডেন্ট গুয়েরমো ল্যাসো জেলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন কেন জেলের ভিতরে এমন রক্তস্রোত বইল কর্তৃপক্ষের ধারণা এর পিছনে রয়েছে আন্তর্জাতিক ড্রাগ চক্রের হাত লক ভিতরে নিজেদের কর্তৃত্ব কায়েম করা নিয়ে দুটি ড্রাগ চোরাচালানকারী গোষ্ঠীর সদস্যদের মধ্যে মারপিটের সূত্রপাত পরে তা ছড়িয়ে পড়ে ঘটনার ভিডিও ফুটেজ থেকে দেখা গিয়েছে কয়দিনরা জেলের ভিতরে অবলীলায় গুলি চালাচ্ছে অনেকেই জানলা দিয়ে বোমা ছুটতেও দেখা যায় এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ জেলের ভিতরে প্রবেশ করলে তাদেরও আক্রমণ করা হয় যদিও শেষ পর্যন্ত পুলিশ জেলের ভিতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যথায় আরও কয়েদের মৃত্যু হতো বলে মনে করা হচ্ছে উল্লেখ্য এবছরেই কারাবন্দীদের মধ্যে দাঙ্গার আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল তিনটি কারাগারে দাঙ্গার ঘটনায় অন্তত উনআশি জনের মৃত্যু হয় আহত হন বহু মানুষ পরে জুলাই মাসেও বেশ কয়েকটি সংঘর্ষে প্রায় সখানেক বন্দির মৃত্যু হয়েছিল কিন্তু সব ঘটনাকে ছাপিয়ে গেল এবারের ঘটনা আসলে ইকুয়েডারের জেলগুলিতে সব মিলিয়ে প্রায় উনত্রিশ হাজার বন্দি রয়েছে ষাটটি জেলে কিন্তু সেই তুলনায় পুলিশ ও জেলকর্মীর সংখ্যা কম তার উপর জেলগুলিতে বিপুল সংখ্যক বন্দি ড্রাগচক্রের সঙ্গে জড়িত সেই সব গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ লেগেই থাকে জেলগুলিতে রোহিঙ্গা নেতাকে গুলি করে খুন চাঞ্চল্য বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশের উদ্বাস্তু ত্রাণ শিবিরে গুলি করে খুন বিশিষ্ট মুসলিম রোহিঙ্গা নেতাকে দু হাজার সতেরো সালের আগস্ট মাস থেকে মায়ানমারের প্রায় সাত লক্ষ তিরিশ হাজার রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেয় বাংলাদেশে রোহিঙ্গাদের বেশ কয়েকটি গোষ্ঠীকে নেতৃত্ব দিতেন মহিবুল্লাহ নামের বছর চল্লিশের ওই ব্যক্তি মহিবুল্লার প্রতিষ্ঠিত আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের মুখপাত্র মোহাম্মদ নওখিম জানান সন্ধ্যার নামাজে অংশ নেওয়ার পর তিনি তার অফিসের বাইরে অন্য রোহিঙ্গা শরণার্থী নেতাদের সঙ্গে কথা বলছিলেন তখনই অজ্ঞাত পরিচয় এক বন্দুকধারী তাকে কাছ থেকে তিনবার গুলি করে সংবাদ সংস্থা এএফপিকে কে নওখিম বলেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মহিবুল্লাকে গুলি করা হয় এই ঘটনার পর রোহিঙ্গা নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বেশিরভাগ নেতারই গা ঢাকা দিয়েছেন গুলিবিদ্ধ হওয়ার পর মহিবুল্লাকে মেডিসিন সান্স ফ্রন্টিয়ারের পরিচালিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা কক্সবাজারের ডেপুটি পুলিশ সুপার রফিকুল ইসলাম সংবাদ সংস্থা রয়টার্সকে মহিবুল্লার মৃত্যুর কথা জানালেও পুলিশি তদন্তের বিষয়ে কোনো তথ্য দেননি এই হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্ত বিষয়ক হাই কমিশনার মহিবুল্লার মৃত্যুর ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার সঙ্গে শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার এবং রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ওই সংস্থার দক্ষিণ এশিয়ার প্রচারক সাদ মোহাম্মাদি জানিয়েছেন মহিবুল্লাহ হত্যার এই নির্মম ঘটনা সমগ্র সম্প্রদায়ের ভীত হওয়ার জন্য যথেষ্ট বাংলাদেশ সরকারের উচিত এই ঘটনা তদন্ত করে অপরাধীদের দ্রুত আটক করে কঠোর শাস্তি দেওয়া রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের কাছে রোহিঙ্গাদের যাবতীয় কথা তুলে ধরার ক্ষেত্রে মহিবুল্লার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ এমনকি রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করার তিনি হোয়াইট হাউস থেকেও আমন্ত্রণ পেয়েছিলেন মায়ানমারের সেনাবাহিনী এবং বৌদ্ধ মিলিশিয়াদের হামলার তদন্তে সহযোগিতা করার লক্ষ্যে সেদেশ থেকে রোহিঙ্গাদের আগমনের কয়েক মাস পরে মহিবুল্লা বাংলাদেশি ক্যাম্পে এআরপির এইচ এস গঠন করেন দু সালে আগস্ট মাসে রোহিঙ্গাদের মূল ক্যাম্প হিসেবে পরিচিত কুটাপালং ক্যাম্পে প্রায় দুই লক্ষ শরণার্থীদের নিয়ে তিনি একটি সভা করেন কিন্তু বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তার যাবতীয় কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বেটে হয়ে গিয়েছে পশ্চিম ইউরোপে আলফ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ দা বিশ্ব উষ্ণায়ন পশ্চিম ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মবলা বেটে হয়ে গিয়েছে গত চার বছরে বুধবার এ খবর দিয়েছেন ফ্রান্সের ভূতাত্ত্বিকরা একটি বিবৃতিতে ফ্রান্সের ভূতাত্ত্বিকরা জানিয়েছেন সেপ্টেম্বরের মাঝামাঝি আলফ পর্বতমালার ফরাসি অংশে একটি অভিযান চালানো হয়েছিল ম ব্লাস রিঙ্গের উচ্চতা মাপতে তাতে দেখা গিয়েছে ম রিঙ্গের রিঙ্গের উচ্চতা এখন চার হাজার আটশো মিটার বা পনেরো হাজার সাতশো দশমিক ছয় ফুট চার বছর আগে দু হাজার সতেরোয় শেষবার যখন মাপা হয়েছিল তখন ম ব্লাস রৃঙ্গের উচ্চতা ছিল চার হাজার আটশো আট দশমিক সাত দুই মিটার বা পনেরো হাজার সাতশো ছিয়াত্তর দশমিক ছয় চার ফুট যার অর্থ গত চার বছরে ওই শৃঙ্গের উচ্চতা কমেছে অন্তত এক মিটার বা তিন ফুটের একটু বেশি ভূতাত্ত্বিকরা জানিয়েছেন উষ্ণায়নের জন্য দ্রুত হারে হিমবাহ গলে যাওয়ার জন্যই খুব সম্ভবত বেটে হয়ে গিয়েছে আলফ পর্বতমালার রিঙ্গ গত এক দশক ধরে এটা হয়ে চলেছে ধীরে ধীরে দু সালে মব্লাস রিঙ্গের উচ্চতা ছিল চার হাজার দশমিক নয় মিটার বা পনেরো হাজার সাতশো দশমিক সাত ফুট আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ